ড্রাইভিং লাইসেন্স করতে বিআরটিএতে ভোগান্তির যেন শেষ নেই, দিনের পর দিন ধর্ণা ধরতে হয়, আর দালালের দৌরাত্ম্য তো আছে। এই বিষয়ে আরও জানাবেন আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু, মনিরুল পারভেজ, তিনি আছেন চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে। তার কাছ থেকে আমরা এই বিষয়ের বিস্তারিত এই মুহূর্তের কি খবর সেটা জেনে নেব। মিন্টু দুঃখিত, মনিরুল ইসলাম, মনিরুল পারভেজ, আপনি কি দেখছেন সেখানে, যারা ভুক্তভোগী আছেন তারা কি বলছেন এই বিষয়টাতে? কবিতা, প্রথমে জানিয়ে রাখি, আপনি যেটা বলছেন যে এখানকার আসলে যারা লাইসেন্স নিতে আসছেন তারা কোন রকম হয়রানি হচ্ছে কিনা বা ভুক্তভোগী আমরা পেয়েছি কিনা, এখানে অনেকের সাথেই আমরা কথা বলেছি। তবে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে একজন সরকারি যে ফিটি হয়েছে 4,500 মতো, সেই ফিটি দেওয়ার পরে তাদেরকে এখানে অনেকগুলো শাখা রয়েছে, মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এভাবে যেতে হয় এবং তারপরে তারা সেই সমাধানটি খুঁজে পায় না, এভাবে বাধ্য হয়ে তারা দালালটি ধরতে হয় এবং দালাল কিন্তু সেই 4,500 লাইসেন্সটি সেই 10 থেকে 12,000 টাকা নেয়, সেটি টাকাটি নেওয়ার পরে তারা লাইসেন্সটি পেয়ে থাকে এবং একটি অভিযোগ এখানকার অনেকেই আমাদেরকে করেছেন। এসব ক্যামেরার সামনে একটু কথা বলতে ওনারা ইয়ে করছেন, তার মধ্যে আরো একজন আমাকে একটু অভিযোগ করছিলেন যে উনি এই যে লাইসেন্সের ব্যাপারে এখানে উনি আবেদন করেছেন 2020 সালে, এরপরে ওনাকে ডেটের পর ডেট শুধু দিয়েই যাচ্ছে, ফিঙ্গার ডেটটি বাড়িয়ে দিচ্ছে। আজকে এসে লাস্টে কি বললো আপনাকে? এখন এসে বলতেছে নতুন করে রানার করতে হবে, রানার করে এখন আমি রানার করতে গেছি, আমার একটা বাড়ি প্রায় 15,000 টাকা খরচ করে বাড়ি করছি, হালকা থেকে বাড়ি করার পরে এখন এসে বলতেছে যে আপনি আগে রানার করেন, রানার 1.5 বছর মেয়াদ থাকা অবস্থায় আপনি বাড়ি করতে পারবেন। তা আমি যে 15,000 টাকা খরচ করলাম এখন আবার আমাকে এই আবার নতুন করে রানার করলে টাকা খরচ, তা আমি চাকরি করব? আমি এতে 7টা 8টা ডেট লিখে নিছি, শুধু আসলে মেয়াদ বেড়ে দেয়। তো আজকে 3 বছর পর আইসা বলতেছে যে আপনার ডাটা খুঁজে পাচ্ছে না, তাহলে আমি এই লাইসেন্স পেলাম, টাকা নষ্ট করলাম, 3 বছর ধরে আমি এই আইসা আপ ডাউন করে এখানে গাড়ি ভাড়া দিয়ে আইসা এখানে ডেট বাড়াইনি শুধু, তো এখন আইসা আমাকে 3 বছর পর বলতেছে কোনো ডাটা খুঁজে পাচ্ছে না, নতুন করে আবার রানার করতে হবে। আমি এত টাকা খরচ করে বাড়ি করলাম, আমার বাড়ি একটা, আমার চাকরি নিয়ে সমস্যা। আমি শুনছিলেন যে একজনকে আমি যুক্ত করে নিয়েছিলাম, এরকম অনেকেই আছেন যে অনেকেই এখানে হয়নি শিকার হচ্ছেন, অর্থাৎ দিনের পর দিন ওনার তালিক দিচ্ছেন, আবার সেই কাজ কিন্তু সহজ হয়ে যাচ্ছে যখন দালাল ধরছেন। দালালদের সাথে ভিতরে একটি কানেকশন রয়েছে এবং একটা তথ্য আমরা পাচ্ছি। তবে আমরা যদি যখনই আমরা এই আমাদের বন্ধু নিয়ে বা ক্যামেরাটি নিয়ে এখানে আসি তখন কিন্তু দালাল এখান থেকে সরে যাচ্ছেন। তবে এর আগে কিন্তু যখনই আমরা সিভিলে আসি অনেকে আমাদের জিজ্ঞেস করছেন কি কি জন্য এসছেন, কিছু করা লাগবে কিনা, যখনই আমরা একটু ক্যামেরাটা অন করতে যাই তখন আর ওদেরকে খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ আগে একরকম চিত্র ছিল, এখানে আমি দাঁড়িয়ে ছিলাম, একজন কথা বলবে, যখনই ক্যামেরা দেখবে তখন উনি দৌড়ে পালিয়ে গেল, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে আসলে চট্টগ্রামের বিআরটিএ। আপাতত বিআরটিএতে আমার এতটুকু ছিল কবিতা।